মানুষের আস্থা, মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস এবারে আজকে রেজাল্টটা চলে এসেছে। এবারে এই মার্জিনটাকে ধরে রেখে আরো কিভাবে মার্জিনটা বাড়ানো যায়, আরো কিভাবে মানুষের জন্য কাজ করা যায় সেটা লক্ষ্য। যারা জিতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ প্রত্যেকটা দল, প্রত্যেকটা প্রার্থী নিজের সমস্ত কিছু দিয়ে জেতার চেষ্টা করেছে। এবারে রায়টা চলে এসছে, এবারে যারা জিতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যার জন্য এই নির্বাচনটাকে আমাদের দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে, আমাদের দেশকে উন্নতি একটা জায়গায় নিয়ে যেতে হবে। তো আমার মনে হয় কি আমরা সবাইকে একসাথে কাজ করতে হবে, আর ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে শুরু করে ভারতবর্ষ প্রত্যেকটা জায়গায় যেন উন্নয়ন করে, এটাই সবারই কাছে প্রার্থনা। এইটা তো কেশপুরের মানুষরাই বলতে পারবো। আই থিঙ্ক কেশপুরে যেহেতু আমি ভূমিপুত্র, কেশপুরে ভূমিপুত্র হলে যা যেটা হয় ভূমিপুত্রে সবসময় একটা তো এ থাকে, আর আমার মনে হয় কেশপুরের মানুষকে ধন্যবাদ। কেশপুরের মানুষ সবসময় আমাকে 2014 তো আমাকে অসংখ্য ভালোবাসা দিয়েছেন, এবারও তাই দিয়েছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভারতী দি আবার 5 লক্ষের বেশি ভোট পেয়েছে, আপনার কাছাকাছি চলে এসেছে, যে বিজেপি দ্বিতীয় স্থানে ছিল তারা দ্বিতীয় স্থানে এসে গেছে। তো ভারতী দিকে শুভেচ্ছা, কারণ আমার মনে হয় কি উনি প্রচুর খেটেছেন এই নির্বাচনে, তো ওনাকে অনেক অনেক শুভেচ্ছা। ওনার সঙ্গে দেখা হয়নি, আশা করি ভিতরে দেখা হলে ডেফিনেটলি বলবো। ভারতী ঘোষ বলেছে বহু বুথে রিগিং হয়েছে, বুথ ছাপা হয়েছে কেশপুরে এবং ভোট লুট হয়েছে। আমার মনে হচ্ছে এটার জন্য ইলেকশন কমিশন আছে, পুলিশ আছে, উনি যেখানে ইচ্ছা কমপ্লেন করতে পারেন, তার জন্য আমাদের কারো কিছু বলার নেই।